হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইমো অ্যাপ্লিকেশনের এমন একটা সেটিংস দেখিয়ে দেব যে সেটিংসটি করে রাখলে কোনো অপরিচিত কেউ আপনাকে ইমোতে কল করে আর বিরক্ত করতে পারবে না কারণ বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা জানি না চিনি না অথবা তার কোনো কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে সেভ নেই তবুও দেখা যায় অনেক অপরিচিত ব্যক্তি আমাদেরকে এই কল করে বিরক্ত করে তোর কিন্তু বিষয়টা অত্যন্ত খারাপ লাগে তো আজকের ভিডিওতে এমন একটা সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দেব যেটা করে রাখলে কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে আর ইমুতে কল করতে পারবে না তো এই জন্য কী করতে হবে এজন্য প্রথমে আপনাকে ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর দেখুন বা দিকে কোনায় নিচে একটা প্লাস আইকন পেয়ে যাবেন এখানে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পর দেখুন নিচে একটা অপশন পেয়ে যাবেন মোর চারটা অপশনের মধ্যে নিচের অপশন হচ্ছে মোর এখানে মোর অপশনে ট্যাপ করে দিবেন মোর অপশানে ট্যাপ করে দেওয়ার পর প্রোফাইলটা ওপেন হয়ে যাবে প্রোফাইল ওপেন হয়ে যাওয়ার পর দেখুন এখানে দুই নম্বর একটা অপশন পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর দেখুন অনেকগুলো অপশন চলে আসবে এখানে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন কল তো আপনি এখানে কল অপশনে ট্যাপ করে দিবেন কল অপশানে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে দেখুন এভরি ওয়ান সিলেক্ট করা রয়েছে এই অপশনটাই হচ্ছে সমস্যার মূল মানে এই অপশনটা এভরি ওয়ান সিলেক্ট করা থাকলে আপনাকে এই মুহূর্তে যে কেউ কল করতে পারবে আর যদি এখানে আসার পর মাই কনট্যাক্ট এই অপশনটা সিলেক্ট করেন তাহলে আপনার মোবাইলে থাকা যে সমস্ত নাম্বার সেভ করা রয়েছে ওই সমস্ত নাম্বার থেকেই শুধুমাত্র এই মুতে কল আসবে অপরিচিত কেউ আপনাকে এই মুতে কল করতে পারবে না এর নিচে দেখুন আরেকটা অপশন রয়েছে কাস্টম এখানে কাস্টম অপশনে যদি আপনি ট্যাপ করে দেন তাহলে এখান থেকে কোন কোন ব্যক্তি আপনাকে কল করতে পারবে আপনার ফ্রেন্ড লিস্টের মধ্য থেকে বা আপনার এই মোবাইলে থাকা যে সমস্ত নাম্বার সেভ করা রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে কারা কারা আপনাকে এই মুহূর্তে কল করতে পারবে এটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন মনে করুন আমি এখান থেকে পাঁচজন ব্যক্তিকে সিলেক্ট করে দিচ্ছি পাঁচজন ব্যক্তিকে যদি আমি এখান থেকে সিলেক্ট করে দিই তাহলে এই পাঁচজন ছাড়া এই মুহূর্তে কেউ আমাকে আর কল করতে পারবে না মনে করুন আমি এখানে পাঁচজনকে সিলেক্ট করে দিলাম আপনি আপনার পছন্দ মতো দশজন পনেরো জন জন বা একান্ত যারা ফ্যামিলি মেম্বার তাদেরকেও সিলেক্ট করতে পারেন তো সিলেক্ট করে দেওয়ার পর দেখুন নিচে একটা অপশন পেয়ে যাবেন ডান এখানে ট্যাপ করে ডান করে দিবেন তাহলে যাদেরকে আপনি সিলেক্ট করবেন তারাই শুধুমাত্র ইমুতে কল করতে পারবে আপনাকে এছাড়া অন্য কোনো ব্যক্তি আর ইমুতে কল করতে পারবে না তো বন্ধুরা এই হলো আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে আপলোডের সঙ্গে সঙ্গে আমাদের নতুন নতুন কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন